হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি স্পাইসি একটা পিঠা বানাবো। এই পিঠাটা নিশ্চয়ই সবাই চেনেন, এটা মেরা পিঠা। এই মেরা পিঠা কিন্তু কুমিল্লার অঞ্চলের মানুষের খুবই প্রিয় এই পিঠাটা। তো আজকে এই পিঠাটা আমি সিলেটে অঞ্চলে এর মানুষ কিভাবে খায় সেটাই তৈরি করছি, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্ট, একটু স্পাইসি হয়। তাহলে এটা আমি করছি এভাবে, আগে সবগুলো কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে নিচ্ছি, তারপর আমি এই বিকেলের নাস্তার জন্য একটু স্পাইসি করে এই পিঠাটা বানাবো। তো আগে সবগুলো কেটে নিই একটা ছুরির সাহায্যে, এভাবে সবগুলো পিঠা আগে কেটে নিব, তারপর আমি এটা শুরু করছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এটা সিলেটের মানুষ খুব পছন্দ করে এইভাবে করে খেতে। প্রথমে আমি এই এই এটা এইভাবে এই পিঠাটা এইভাবে খেতে হয় সেটা জানতামই না, তো আমার নোনা সে এটা আমাকে শিখিয়েছে, ওরা এটা খুবই পছন্দ করে, তাই আমিও আজকে করে দেখলাম। করে দেখার পর দেখলাম যে আসলে তো এটা খুবই টেস্ট, তো যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য আজকে আমি এই মেরা পিঠা দিয়ে রেসিপিটা তৈরি করছি। ভালো লাগলে কেউ করে দেখবেন, আর ভালো না লাগলে কোনো মন্তব্য করবেন না। যার যার দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু করা। আমার কাছেও আগে খুব একটা ভাল লাগতো না, আমি জানতামই না যে এটা এইভাবে খাওয়া যায়। তারপর যখন আমার ননাসকে করতে দেখেছি আর খেয়ে দেখেছি, তখন ভাবলাম যে আসলে তো খুবই মজা, তো আমিও এটা আজকে আমার ছেলেকে করে দিচ্ছি। প্রথমে কিন্তু ঘি দিয়েছি, তারপরে পিঠাটা দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে। আর ঘি যে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু তেল দিয়েও করা যায়, তেল দিয়ে এটা সাধারণত করে। আমি একটু ঘি দিচ্ছি আর একটু মজা বেশি হওয়ার জন্য। এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিব। এটা চায়ের সাথেও কিন্তু বিকেলের নাস্তা খুবই ভালো লাগে, আর সকালে তো আমরা এটা খাই, কেউ তাওয়ায় ছেঁকে খাই মাংসের তরকারি দিয়ে, বা মাংসের গরুর মাংসের তরকারি দিয়ে, বা ভর্তা দিয়ে। আর এটা হলো বিকেলের নাস্তা, একটু স্পাইসি করে করব। তারপরে এখানে আমি এখন চিলি ফ্লেক্স দিব, আর বিট লবণ আমার কাছে এই মুহূর্তে নেই, একটু বিট লবণ দিলে আরও ভালো লাগে। তো চিলি ফ্লেক্স দিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে একেবারে লাল লাল করে ভেজে তারপরে এটা নামিয়ে ফেলব। দেখতে কেমন লাগে জানি না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট, চাইলে কেউ করে নিতে পারেন। এক কি পিঠা তো একভাবে খেতে হবে এমন কোনো কথা নেই, সেটাকে বিভিন্নভাবে খাওয়া যায়। আর এটা হলো যার যার রুচি, যার যার পছন্দ। ব্যাস, এখন একটু কিন্তু লাল লাল হয়ে গিয়েছে, সবগুলো যখন লাল হয়ে যাবে, ভাজা ভাজা হবে, তখন এটা নামিয়ে নিব। মোট কথা এটাকে মানে ভাজা ভাজা করতে হবে, সফট হবে এবং একটু ভাজা থাকবে। তৈরি হয়ে গেল আমার মেরা পিঠা দিয়ে স্পাইসি স্পাইসি নাস্তা। এইভাবে কাঁটা চামচ দিয়ে টপাটপ খেয়ে নেওয়া যায়। তো কেমন লাগলো?